एकाधिक उद्योक्ता मिले यदि कोनो अंशीदारी व्यवसा करते चान सेक्षेत्रे आपनादेर प्रथम काज होच्छे अंशीदारदेर मध्यकार एकटी अंशीदारी चुक्तिपत्र दलिल प्रस्तुत करा जेटिके आमरा इंग्रेजीते पार्टनारशिप डीड बोले थाकि। तो এই অংশীদারি চুক্তিপত্র দলিল প্রস্তুত করতে গেলে আপনাদেরকে যে জিনিসটি জানতে হবে বর্তমান আইন অনুসারে একটি অংশীদারি চুক্তিপত্র দলিল ৪০০০ টাকার স্ট্যাম্পে লিখতে হয়। তো এই ৪০০০ টাকার স্ট্যাম্পে লিখতে গিয়ে আপনারা যে সমস্যাটি প্রথমে ফেস করবেন সেটি হচ্ছে আপনারা বাজারে কিন্তু দেখবেন ১০০ টাকার উপরে কিন্তু কোনো স্ট্যাম্প পাওয়া যায় না। সেই ক্ষেত্রে এই ৪০০০ টাকা ফুলফিল করতে গেলে আপনাদেরকে ১০০ টাকার অন্তত ৪০টি স্ট্যাম্পে এই অংশীদারি চুক্তিপত্র দলিল লিখতে হবে। তো ১০০ টাকার ৪০টি স্ট্যাম্পে লিখতে গেলে আপনাদেরকে কিন্তু অনেক তথ্য লিখতে হবে এই চুক্তিপত্র দলিলে। তো এতে করে কিন্তু আপনারা অনেক সমস্যা ফেস করে থাকেন। তো ৪০ পৃষ্ঠায় আপনারা কি তথ্য লিখবেন, কোন কোন বিষয়গুলো আনবেন সেগুলো নিয়ে কিন্তু আপনাদের মনে একটু কৌতূহলী প্রশ্ন থাকে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ৪০ টাকার স্ট্যাম্পে অর্থাৎ ৪০০০ টাকার স্ট্যাম্পে অংশীদারি চুক্তিপত্র দলিল লিখতে হয় এবং এই চুক্তিপত্র দলিলে কোন কোন তথ্যগুলো লিখতে হয় বা কিভাবে লিখতে হয় সেই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। তো এবার চলুন দেখে নেই এই ৪০ পাতার স্ট্যাম্পে কোন কোন তথ্যগুলো লিখতে হয়। তো এখানে অংশীদারি চুক্তিপত্র দলিল ১৯৩২ সনের অংশীদারি আইন অনুযায়ী অদ্য এত ইং তারিখে নিম্নলিখিত অংশীদারগণের মধ্যে অংশীদারি চুক্তিপত্র দলিল সম্পাদিত হইল। তাহলে নিম্নলিখিত অংশীদার কারা কারা, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আলামিন, ওনার পিতার নাম, ওনার মাতার নাম, ওনার জন্ম তারিখ, ওনার জাতীয় পরিচয়পত্র নম্বর, টিন সার্টিফিকেটের নম্বর এবং উনি প্রথম পক্ষ হিসাবে এখানে এই চুক্তিপত্রে আছে। এর পরবর্তীতে দ্বিতীয় পক্ষ হিসাবে আবু বকর সিদ্দিকী, তার ডিটেলস এখানে দেওয়া আছে। সে দ্বিতীয় পক্ষ। আমাদের এই অংশীদারি চুক্তিপত্রে পক্ষ হচ্ছে তিনজন, মোহাম্মদ আশরাফুল ইসলাম, তার ডিটেলস এখানে দেওয়া আছে, সে তৃতীয় পক্ষ। এক্ষেত্রে আপনাদের অংশীদারি চুক্তিপত্রে যদি আরো অংশীদার থাকে তাদের ডিটেলস এইভাবে লিখবেন। এর পরবর্তীতে এখানে সূচনা বক্তব্য যেটি আছে, তার পরবর্তীতে আমরা যদি তৃতীয় পাতায় যাই সেখানে দেখতে পাবো অংশীদারি ব্যবসার নাম। অত্র অংশীদারি চুক্তিপত্র দলিল বলে প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের নাম হবে মেসার্স মেরিকা লিফট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তার ইংরেজি এখানে দেওয়া আছে। তো এটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, এখানে তৃতীয় পাতায় দেওয়া আছে। তো আমরা যদি চতুর্থ পাতায় যাই সেখানে অংশীদারি ব্যবসার ঠিকানা, এখানে ঠিকানা দেওয়া আছে এবং লেখা আছে ভবিষ্যতে যে কোনো সময় অংশীদারগণের সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজন হইলে ব্যবসার ঠিকানা পরিবর্তন করা যাবে এবং ব্যবসার প্রয়োজনে বাংলাদেশের যে কোনো স্থানে ইহার শাখার মাধ্যমে ব্যবসা পরিচালনা করা যাবে, এটি চতুর্থ পাতায় লেখা আছে। তার পরবর্তীতে আমরা যদি পঞ্চম পাতায় যাই সেখানে অংশীদারি ব্যবসার মূলধন, এখানে কে কোন, আমাদের তো এই পার্টনারশিপে তিনজন অংশীদার, তারা কে কি পরিমাণ মূলধন বিনিয়োগ করবে এবং তাদের মূলধনের পার্সেন্টেজ সেটি এখানে দেওয়া আছে। এর পরবর্তীতে এই অংশীদারদের পদবি, কে কোন পদে থাকবে, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আলামিন, উনি ব্যবস্থাপনা পার্টনার, ব্যবস্থাপনা অংশীদার, আর বাকি দুজন অংশীদার। এখানে বলে নিচ্ছে পার্টনারশিপ এগ্রিমেন্টে কিন্তু সর্বোচ্চ পদ হচ্ছে ম্যানেজিং পার্টনার বা ব্যবস্থাপনা অংশীদার, এটি কিন্তু আপনাদের দিতে হবে। এখানে এমডি, চেয়ারম্যান এগুলো দেওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু জটিলতা হতে পারে। তো এর পরবর্তীতে সপ্তম পাতায় এখানে অংশীদারি কারবার আরম্ভের চুক্তি আরম্ভ কত তারিখ থেকে হবে সেই তারিখটি এখানে দেওয়া আছে। এর পরবর্তীতে যদি আমরা অষ্টম পাতায় যাই সেখানে ব্যবসার প্রধান উদ্দেশ্য, অর্থাৎ এই অংশীদারি চুক্তিপত্রের মাধ্যমে আমরা কি কি ব্যবসা করব সে সমস্ত ব্যবসার ডিটেলস এখানে আপনাদের লিখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যেহেতু লিফটের কোম্পানি, ব্যবসায়িক উদ্দেশ্য অর্জনের জন্য আমরা লিফট মেরামত, লিফট রক্ষণাবেক্ষণ, লিফট মেরামত, লিফট মেরামতের পরিষেবা, লিফট মেকানিক সেবা, মাসিক কিংবা বার্ষিক লিফট রক্ষণাবেক্ষণ সেবা, লিফট সার্ভিসিং এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের লিফট রক্ষণাবেক্ষণ সেবা দেওয়ার মাধ্যমে মুনাফা অর্জন করব, এরকম যে সমস্ত আপনাদের অবজেক্টগুলো আছে সেগুলো দিবেন। আপনারা যা যা করতে চাচ্ছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে সেগুলো দিবেন। তো এর পরবর্তীতে আমাদের দেখতে পাচ্ছেন দশম পাতায়ও আমাদের আরো কি কি করতে চাচ্ছি সেগুলো এখানে লেখা আছে। এভাবে আপনারা আপনাদের মতো করে যা যা করতে চাচ্ছেন অদূর ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে সেগুলো দিবেন। এর পরবর্তীতে আমরা ১২ পাতায় দেখতে পাচ্ছি অংশীদারি ব্যবসায়ের মূলধন বৃদ্ধি, কিভাবে এই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান ভবিষ্যতে যদি মূলধন বৃদ্ধি করার প্রয়োজন হয় সেটি কিভাবে বৃদ্ধি করবে। এখন তো ইনিশিয়াল স্টেজে আমাদের ইনভেস্টমেন্ট ছিল ১০ লক্ষ, ভবিষ্যতে বৃদ্ধি করার প্রসিডিং এখানে লেখা থাকবে। এরপর ১৩ নম্বরে হচ্ছে অংশীদারগণের মধ্যে লাভ লোকসানের কিভাবে বন্টন হবে। অর্থ অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ লাভ লোকসান যথাক্রমে অংশীদারির অংশ অনুসারে লভ্যাংশ নির্ধারণ করা হবে, অর্থাৎ উক্ত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া, কর্মকর্তাদের বেতন ভাতা, বিদ্যুৎ বিল, সরকারের বাবদ করাদি, অন্যান্য যাবতীয় খরচ অর্থ ব্যবসায়ের প্রতিষ্ঠানের অংশ হইতে খরচ করা হইবে। সমুদয় খরচ বাদে যে টাকা লাভ হইবে তাহা মূলধনের আনুপাতিক হারে বন্টন হবে, অর্থাৎ আমাদের যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট রেশিওতে লাভ লোকসান, লাভ হলেও সেটা বন্টন হবে, লোকসান হলেও সেটা বন্টন হবে, সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে অংশীদারি ব্যবসায়ের পরিচালনা কিভাবে অংশীদারি ব্যবসাটি পরিচালনা করা হবে সেই ডিটেইলস এখানে দেওয়া আছে। তার পরবর্তীতে অটো প্রতিষ্ঠানের সদস্য হওয়ার অযোগ্যতা, কারা ভবিষ্যতে যদি এই এখানে যারা শেয়ার হোল্ডার আছে তারা কি করলে এখান থেকে তাদের শেয়ার হোল্ডারশিপ অর্থাৎ পার্টনারশিপ বাতিল হয়ে যাবে সেইগুলো এখানে লেখা আছে। যেমন যদি কোনো সদস্য লিখিত নোটিশ দিয়ে অটো প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন বা উপযুক্ত আদালতের এখতিয়ার দ্বারা পাগল মর্মে ঘোষিত হয়ে থাকে বা কোনো আদালতের মাধ্যমে দেউলিয়া ঘোষিত হয়ে থাকে, বা এরকম এগুলো আপনারা আপনাদের মতো করে লিখতে হবে যে কি কারণে এই পার্টনারশিপে কেউ পার্টনার থাকতে পারবে না। সদস্যদের ভোটাধিকার, অর্থাৎ এখানে প্রত্যেক পার্টনার কয়টি ভোট দিতে পারবে সেই মর্মে দেখা যাচ্ছে একজন শেয়ার হোল্ডার তার মূলধন ইনভেস্টমেন্ট বেশি, সে কি একাধিক ভোট দিতে পারবে কিনা সেগুলো লেখা আছে। তারপর বোর্ড মিটিং করার প্রক্রিয়া, আপনারা প্রত্যেক যে আপনারা বোর্ড রেজুলেশন করবেন বা বোর্ড মিটিং করবেন সিদ্ধান্ত নেবেন সেটি কিভাবে নেওয়া হবে সেই সমস্ত ব্যাপারে এখানে লেখা থাকবে। এর পরবর্তীতে বার্ষিক সাধারণ সভা, আপনাদের প্রত্যেক বছর একটি সাধারণ সভা করতে হবে, অর্থাৎ বার্ষিক কত টাকা ইনকাম হলো লাভ লসের ভিত্তিতে একটি সাধারণ সভা করতে হবে সেই প্রক্রিয়াটি এখানে লেখা থাকবে। তার পরবর্তীতে 19 পাতায় যদি আমরা দেখি ব্যাংক ব্যবস্থাপনা অংশীদারের ক্ষমতা, আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে এই অংশীদারি পার্টনার চুক্তিপত্রে কিন্তু সবচেয়ে বড় পদ হচ্ছে ম্যানেজিং পার্টনার বা ব্যবস্থাপনা অংশীদার, সে কি কি ক্ষমতা এক্সারসাইজ করতে পারবে সেগুলো এখানে লেখা থাকবে। যেমন আমরা যদি একটি পড়ি, প্রতিষ্ঠানের বিল বাউচার সার্টিফিকেট দলিল চুক্তিপত্র প্রতিশ্রুতি নোটে স্বাক্ষর করবেন এই ম্যানেজিং পার্টনার। তো এভাবে তার পাওয়ারকে এখানে মেনশন করে দেওয়া যাবে। তার পরবর্তীতে যদি আমরা 20 পৃষ্ঠায় দেখি ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা, কিভাবে এই ব্যবসা প্রতিষ্ঠানের নামে দেখতে পাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, উক্ত ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদার। তবে অটো অংশীদার প্রতিষ্ঠানের সকল সদস্য বোর্ড রেজুলেশনের মাধ্যমে এক বা একাধিক ব্যক্তিকে প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব প্রদান করিতে পারিবেন এই মর্মে এগুলো দেওয়া আছে। এর পরবর্তীতে যদি আমরা 21 পাতায় দেখি আয় ব্যয়ের হিসাব, কিভাবে আপনাদের যে আয় ব্যয় হিসাব সেটি কিভাবে সংরক্ষণ করা হবে বা মেনটেনেন্স করা হবে সেগুলো লেখা আছে। 22 পাতায় হিসাব চূড়ান্তকরণ ও লাভ লোকসান কিভাবে বন্টন করা হবে সেগুলো এখানে প্রসিডিংটি দেওয়া আছে, অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে। এরপরে 23 পাতায় যদি আমরা দেখি উক্ত অংশীদারি ব্যবসায়ের হিসাব নিকাশ নিরীক্ষা, প্রত্যেক বছর যে বছর শেষে যে আপনাদের হিসাব হবে সেটি কি নিরীক্ষা করবে, একজন অডিটর দিয়ে করবেন না একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট দিয়ে করবেন না কিভাবে করবেন সেগুলো এখানে লেখা থাকবে। এর পরবর্তীতে 24 পাতায় প্রতিষ্ঠানের প্রতি অংশীদারের দায় দায়িত্ব, এই প্রতিষ্ঠানে যারা অংশীদার আছে তাদের কি দায় দায়িত্ব হবে এই প্রতিষ্ঠানের প্রতি সেগুলো এখানে লেখা থাকবে। এর পরবর্তীতে 25 নম্বর পাতায় দেখতে পাচ্ছেন অংশীদারগণের পক্ষে প্রতিষ্ঠানের দায়, এখানে অংশীদারগণের পক্ষে প্রতিষ্ঠানের কি কি দায় আছে সেগুলো লেখা থাকবে। 26 পাতায় যদি আমরা দেখি অন্য অংশীদার প্রতিষ্ঠানের সহিত প্রতিযোগিতায় অবতীর্ণ না হওয়া, অর্থাৎ অন্য অংশীদার, এখানে কোনো অংশীদার অত্র অংশীদারি প্রতিষ্ঠানের ব্যবসার জন্য ক্ষতিকর বা প্রতিযোগিতামূলক কোনো ব্যবসা পরিচালনা করবে না, অর্থাৎ এইখানে যারা পার্টনার আছে তারা সিমিলার কোনো ব্যবসা করবে না বা এই ব্যবসার জন্য ক্ষতিকর এরকম কোনো ব্যবসা করবে না, এটি লেখা আছে। এরপরে 27 পাতায় কি লেখা আছে আইনানুগ উত্তরাধিকারী, অর্থাৎ অত্র অংশীদারের প্রতিষ্ঠানের কোনো অংশীদারের মৃত্যু মস্তিষ্ক বিকৃতি বা অন্য কোনো আইনানুগ কারণে উত্তরাধিকারী নির্ণয়ের ক্ষেত্রে উক্ত অংশীদারের আইনানুগ উত্তরাধিকারীগণ ছেলে মেয়ে স্ত্রী তাদের অংশের বৈধ উত্তরাধিকারী বলে বিবেচিত হইবেন, এটি 27 পাতায় লেখা আছে। তার পরবর্তীতে আমরা যদি 28 পাতায় যাই সেখানে অংশীদারি প্রতিষ্ঠানের নমিনি, এখানে আপনারা চাইলে যারা যারা অংশীদার তারা তাদের নমিনি সেট করতে পারবেন সেটি এখানে লেখা আছে। নমিনির দায়বদ্ধতা, যে নমিনি হবে তার ভবিষ্যতে কি দায়বদ্ধতা হবে সেগুলো এখানে লেখা থাকবে। তো এর পরবর্তীতে আমরা 30 পাতায় যদি দেখি ব্যবসার প্রয়োজনে নতুন অংশীদার গ্রহণ, ভবিষ্যতে কোনো নতুন অংশীদার গ্রহণ করা যাবে কিনা সে সমস্ত ব্যাপারগুলো এখানে থাকবে, আপনারা চাইলে নেবেন আপনারা না চাইলে নিতে পারবেন না। এর পরবর্তীতে 31 পাতায় ঋণ গ্রহণের ক্ষেত্রে বাধ্যবাধকতা, আপনারা প্রতিষ্ঠান যদি ঋণ গ্রহণের দরকার হয় সেক্ষেত্রে কোন প্রসিডিওরে এই ঋণ গ্রহণ করবেন সেটি এখানে লেখা আছে। এর পরবর্তীতে 32 পাতায় স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়, আপনাদের প্রতিষ্ঠানের দেখেন এখানে কি লেখা আছে অটো প্রতিষ্ঠানের নামে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে সকল অংশীদারির পক্ষে ব্যবস্থাপনা অংশীদারের নাম ব্যবহার করা হইবে। অটো প্রতিষ্ঠানের নামে থাকা স্থাবর সম্পত্তি বিক্রির ক্ষেত্রে প্রথমে অটো প্রতিষ্ঠানের সকল অংশীদারের উপস্থিতিতে ভিত্তিতে একটি বোর্ড রেজোলিউশনের মাধ্যমে বিক্রির অনুমতি নিতে হইবে। এরপর অত্র প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা অংশীদার স্থাবর সম্পত্তি বিক্রির রেজিস্ট্রেশন সম্পাদন করিয়া দিতে পারবেন। অত্র প্রতিষ্ঠানের নামে থাকা অস্থাবর সম্পত্তি এটি হলো স্থাবর সম্পত্তি বিক্রির প্রসিডিং। আর অস্থাবর সম্পত্তি বিক্রির ক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা অংশীদার একক সিদ্ধান্তে দলিল সম্পাদন করিতে পারবেন, সেটি এখানে লেখা আছে। তার পরবর্তীতে আমরা যদি 33 পাতায় যাই, প্রতিষ্ঠানে লোকবল নিয়োগ কিভাবে দেওয়া হবে সেই ব্যাপারে যদি আপনাদের কোনো দিক নির্দেশনা থাকে সেগুলো আপনারা লিখতে পারেন। অংশীদার হস্তান্তর, আপনারা যদি কেউ এখান থেকে চলে যেতে চান, শেয়ার ট্রান্সফার করতে চান, সেটি কিভাবে করবেন সেই প্রসিডিং এখানে থাকবে। আমরা 35 পাতায় দেখি আইনানুগ সালিশি ব্যবস্থা। আপনাদের সালিশি, আমাদের একটা সালিশি আইন আছে, সেটি মোতাবেক কি আপনাদের কোনো বিভেদ নিষ্পত্তি হবে কিনা সেগুলো এখানে আপনারা লিখতে পারেন। 36 পাতায় সে অংশীদারি ব্যবসার আইনের প্রাধান্য, অর্থাৎ অত্র অংশীদারি চুক্তিপত্র 1932 সালের অংশীদারি আইন এর অধীনে প্রণীত ও গৃহীত হইল এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত আইনের বিধানাবলী প্রযোজ্য হবে। অর্থাৎ কোনো বিষয়ে যেগুলা এই অংশীদারি চুক্তিপত্র দলিলে উল্লেখ নাই সে সমস্ত ক্ষেত্রে যদি কোনো কনফ্লিক্ট রাইজ করে, সেক্ষেত্রে আমাদের যে 1932 সালের অংশীদারি চুক্তিপত্র আইন আছে সেটি মোতাবেক বাকি কার্যক্রমগুলো হবে বা প্রাধান্য পাবে, সেই ব্যাপারে বলা আছে। 37 নম্বর পাতায় অংশীদারি ব্যবসার প্রকৃতি ও ধরন পরিবর্তন। আমরা ভবিষ্যতে এই অংশীদারি ব্যবসার কোনো ধরনের এটা থেকে পার্টনারশিপ থেকে লিমিটেড করতে পারবো কিনা বা এগুলো করা যাবে কিনা সেগুলো এখানে লেখা আছে। তারপরে 38 পাতায় অত্র অংশীদারি প্রতিষ্ঠানের বিলুপ্তিকরণ, কোন প্রসিডিউরে এই অংশীদারি প্রতিষ্ঠান বিলুপ্তি করা হবে বা বন্ধ করে দেওয়া হবে চূড়ান্তভাবে সেই প্রসিডিং এখানে লেখা আছে। 39 পাতায় আরো কিছু লেখা আছে কারা কারা। তারপর অতীতে 40 পাতায় দেখতে পাচ্ছেন সাক্ষীগণের নাম ঠিকানা এখানে স্বাক্ষর দিবে, আর যারা যারা পার্টনার আছে অংশীদার আছে তাদের নাম ঠিকানা সিগনেচার এভাবে এখানে তাদের সিগনেচারগুলো দিবে, প্রত্যেক অংশীদার সিগনেচার করবে, স্বাক্ষর করবে। তো এই অংশীদারি চুক্তিপত্র প্রণয়নের ব্যাপারে যদি আপনাদের কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সহযোগিতা নিতে পারবেন। আমাদের ফোন দিতে পারেন বা আমাদের ইউটিউবে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।